প্রমাণ করতে পারো না। উপনিষদ এবং বেদে বেদের পুরুষ সূক্তে উপনিষদে একটা কথা বলা আছে, শ্রীন্নেন্তু বিশ্বে অমৃতের সুপুত্রা, অমৃতের পুত্র আমরা, তার অংশ। জিনিসটা কেমন, জিনিসটা একটু বুঝে নিন। সমুদ্রের জল, এক সমুদ্র জল, তাই না? জলের উৎপত্তি কোথায়? সমুদ্রে। সেই জলটা বাষ্প হয়ে আকাশে উঠে যাচ্ছে, বৃষ্টি রূপে নিচে নেমে আসছে, তাই না? যখন বৃষ্টি রূপে নামছে তখন আমরা ওটাকে কি বলছি? বৃষ্টির জল। কিন্তু আদতে ওর গতি কোথায়? সমুদ্রে। সৃষ্টি কোথা থেকে? সমুদ্র থেকে। আচ্ছা, সেই জলটাই যখন নদী দিয়ে বয়ে চলেছে তখন ওটাকে আমরা কি বলছি? নদীর জল। কখনো সেখানে বলছি গঙ্গার জল, আহা পবিত্র জল, তাই তো? ওই জলটাই যখন নর্দমা দিয়ে বয়ে যাচ্ছে তখন ওটাকে কি বলছি? নোংরা জল বলছি না? তদ্রূপ আমার যখন ওটাকে বোতলে ভরছি, একটা বোতল বন্দি যখন করছি তখন ওই জলটারই নাম হয়ে যাচ্ছে বিসলারি। আবার অন্য কেউ যখন বোতলে ভরছে ওই জলটারই নাম হয়ে যাচ্ছে কিনলে, আলাদা আলাদা নাম হয়ে যাচ্ছে। জল একটাই, তদ্রূপ এই সংসারে আপনি আমি আমরা সকলেই একজন, একজনের অংশ, একজনের থেকে এসেছি, কিন্তু আমাদের আকারটা পাল্টে গেছে। যে জলটা বিসলারির বোতলে ঢুকেছে আমরা কি বলছি? এটা মিনারেল ওয়াটার, এটা ডিস্টিলড ওয়াটার, এটাকে খাও তোমার শরীর ভালো থাকবে। আর নর্দমার জলটাকে আমরা হাত দিয়েও স্পর্শ করছি না, করলে পরে স্নান করে আসছি। সুতরাং আমার দেহের মধ্যে যখন ওই মহৎ সমুদ্রের একটুখানি অংশ পড়ছে, মানে আমার আত্মা তৈরি হয়েছে ওই মহৎ আত্মার একটুখানি অংশ থেকে, ওই বিশ্ব আত্মার একটুখানি অংশ থেকে আমার আত্মাটা তৈরি হয়েছে। কিন্তু এই আত্মাটা যখন আমার দেহের মধ্যে আসছে তখন আমার অহংকার, মায়েরা এই সংসার পঞ্চভূত নিয়ে সৃষ্টি, এই সংসারখানি পঞ্চভূত নিয়ে সৃষ্ট। এই পঞ্চভূতকে আপনি আলাদা আলাদা করে পাঁচটি জায়গায় রেখে দিন, কোনোদিনও নষ্ট হবে না, কোনোদিনও বিকারগ্রস্ত হবে না। দেখেছেন কখনো জলকে, গঙ্গার জলকে নিয়ে এসে বোতলে করে রেখে দিন তো, 100 বছর পরে বোতল খুলে দেখবেন জলটা ওরকমই রয়েছে। আপনি একটু শুকনো মাটি, একদম পরিষ্কার বালি যেটা, সেটাকে নিয়ে আপনি একটা কৌটোর মধ্যে রেখে দিন, 1000 বছর পরেও একই রকম থাকবে। আকাশ আকাশের মতোই থাকবে। আপনি যদি একটা গ্যাস, মানে আপনার যদি সোর্সটা ঠিক থাকে, আপনি একটা গ্যাসকে যদি ওভেনটাকে জ্বালিয়ে রেখে দেন, একদিন, দুদিন, 5 দিন, 1 বছর, 10 বছর ওই একইভাবে চলবে, শুধু আপনাকে ফুয়েলিং করে যেতে হবে। মানে ক্ষিতি অপমরুদ্ভম তেজ, এই 5টি উপাদান, আমাদের জাগতিক উপাদান যা দিয়ে এই সংসারটা সৃষ্টি হয়েছে, তা কিন্তু একদম এক থাকে। কিন্তু কতক্ষণ পর্যন্ত ওই সবকিছু শেষে একটা কোশ্চেন মার্ক আসে, কিন্তু কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত এক থাকে যতক্ষণ পর্যন্ত এই ক্ষিতি অপমরুদ্ভম তেজের 5টির মধ্যে কোনোটির সাথে কোনোটির বিক্রিয়া না হয়। কিরকম? জলকে যদি তেজের মধ্যে নিয়ে রাখা হয় তাহলে পরে কি হবে? মুহূর্তে বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, তাই না? জলকে ফোটাতে থাকুন, ফোটাতে থাকুন, দেখবেন কি হয়েছে,
জল শেষ হয়েছে মানে ক্ষয়প্রাপ্ত হবে। জল এবং তেজ একসাথে থাকলে তেজও ক্ষয় পাবে, শুধু জলকে নিয়ে আগুনে দিয়ে দিন কি হবে, আগুনটাও নেমে যাবে, কিছুটা জল বাষ্প হয়ে উঠে যাবে। আবার কিছুটা মাটি নিয়ে আপনি যে বোতলের মধ্যে গঙ্গার জল রেখেছিলেন তার মধ্যে দিয়ে দিন। 7 দিন যেতে দেরি হবে না, দেখবেন ওই বোতল থেকে একটা গন্ধ আসতে শুরু করেছে, মানে মাটিটা পচতে শুরু করেছে। এই পঞ্চভূত যদি একসাথে মিলে যায় তখনই কিন্তু ওইটা বিকার প্রাপ্ত হয়, মানে সেই মুহূর্ত থেকে তার বিকার প্রাপ্তির শুরু হয়। সেই মুহূর্ত থেকে আমরা যেদিন থেকে জন্ম নিই সেদিন থেকে আমাদের শেষের দিনটাকে গোনা শুরু হয়ে যায়। একদিন একদিন করে আমরা এগোতে থাকি, কিন্তু কেউ বুঝতে পারি? এই একটু আগে আপনারা শুনছিলেন প্রখ্যাত কীর্তনিয়া মলয়চাঁদ ঘোষ ফেরত কষ্ট করছিলেন, একটি পদ গিয়েছিলেন মনে আছে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে দায় বেনু পুচ্ছ পেলি পিঠের উপরে। গোবিন্দ যখন ডাকবে ওই ডাকটা যে শুনতে পেয়ে যাবে সে খুব ভালোভাবে যাবে, আর ডাকটা যে শুনতে পাবে না তাকে খুব কষ্ট করে যেতে হবে। বুঝতে পেরেছেন? তো গোবিন্দ বিরহে কাতর হয়েছে পাণ্ডবগণ, কেন কাতর? তারা তো জানে যে গোবিন্দ আর ফিরবে না, কাতর হওয়ার কিছু নেই, রাজ্য পেয়েছি সব পেয়েছি। দেখুন আবার গীতার প্রসঙ্গে ফিরতে হচ্ছে, একটুখানি গীতায় না ফিরলে ঠিক এই এই জিনিসটাকে বলে বুঝিয়ে যেতে পারবো না। গীতায় প্রতিটি অধ্যায়ের পরে একটি করে কথার যোগ করা হয়েছে, সেটি হচ্ছে যোগ। গীতায় প্রতিটি অধ্যায়ের শেষে একটি করে শব্দের প্রয়োগ হয়েছে, তা হলো যোগ। যে যোগটা কি খায় না মাথায় মাখে, ওটা খায়ও না মাথায় মাখে না, তাহলে কি করে? তাহলে বোধ হয় গাছতলায় বসে ধ্যান করতে হয়, তাও না, গাছতলায় বসেও ধ্যান করতে হয় না, তবে কি করতে হয়? গাছতলাতে বসে যদি ধ্যানও না করবে তাহলে কি করতে হয়? তাহলে রামদেব বাবার কাছে গিয়ে যোগ শিক্ষা নিতে হয়, তাও না। তাহলে যোগটা কি? যোগটা কি জানো? তোমার যোগ যত বেশি গোবিন্দে হবে তত সংসারে বিয়োগ ঘটবে, আর যত গোবিন্দে তো সংসারে তোমার যোগ হবে তত তোমার গোবিন্দে বিয়োগ ঘটবে। তোমার যোগ যত বেশি হবে গোবিন্দ পাদ পদ্মে তত তোমার সংসারে বিয়োগ ঘটবে, আর যত তোমার সংসারে যোগ হবে তত গোবিন্দ পাদ পদ্মে তোমার বিয়োগ ঘটবে। এবার এই যোগটা তুমি কোন দিকে করতে চাও সেটাকে ঠিক করে নাও। যদি এদিকে যোগ করো এদিক থেকে বিয়োগ, আচ্ছা সংসারে বিয়োগ ঘটবে মানে কি তুমি প্রাণ ত্যাগ করে চলে যাবে? না, সংসারে বিয়োগ ঘটার মানে তোমার প্রাণ ত্যাগ হয়ে যাবে তা নয়, তোমার মৃত্যু ঘটবে তা নয়, সংসারে বিয়োগ ঘটার মানে হচ্ছে তোমার সকল মায়া মোহ দ্বেষ রাগ সমস্ত কিছু থেকে তুমি মুক্তি লাভ করবে।